পার্কিং, এলপিজিতে ডি, এলপিজিতে আর, এলপিজিতে পার্কিং প্লাস এসি, এলপিজিতে এসি ডি, এলপিজিতে এসি আর, এলপিজিতে পার্কিং এসি, এলপিজিতে পার্কিং এসি অফ। এবার অকটেনে পার্কিং, অকটেনে ডি, অকটেনে আর, অকটেনে এন, অকটেনে ডি প্লাস এসি, অকটেনে আর এসি, অকটেনে পি এসি। আরপিএমের প্রবলেমটা নিয়ে আসছি, আসার পর দেখতেছে যে এই পাইপটা খুলে গেছে। ভাই এই পাইপটা কিসের পাইপ? পাওয়ার মোটরের। এটা খুলে গেছে গা? আচ্ছা, এটা কাজটা কি? এটা হাওয়া যদি খুলে যায় তাহলে রেস বেড়ে যাবে, রেস বেড়ে যাবে গা। ওকে, এটা পাওয়ার মোটরের। আমার গাড়িতে পাওয়ার মোটরের কাজ করছিল একটা মিস্ত্রি, উনি আমার গাড়ির অনেক মানে এখানে মানে তাত্তর খুলে রেখে গেছে। এই এটা কিন্তু ওনার কাজ, এটা উনি লুজ রাখছিল, এই অবস্থা হয়েছে। এর আগে উনি টেম্পারেচারের তারটাও এখানে খুলে রাখছে। তো আপনারা কোনো আলদুভালদু মিস্ত্রি দিয়ে কাজ করাবেন না ভাই, আলদুভালদু মিস্ত্রি দিয়ে কাজ করে আমি যে ধরাটা খাইছি আপনারা খায়েন না এই ধরাটা। তো উনি এটা লাগাই দিতেছে আর কি। তো সার্ভিসিংয়ের কাজ শেষ, এখন আমি আপনাদেরকে দেখাবো আফটার সার্ভিসিং কী ঘটলো ঘটনাটা। দেখেন, আমি এখন এলপিজিতে স্টার্ট দিচ্ছি গাড়িটা। এই যে স্টার্ট দিলাম, বিসমিল্লাহ, গাড়িটা এখন স্টার্টে আছে। অ্যান্ড এটা দেখতেছেন আপনারা পার্কিংয়ে আছে, পার্কিংয়ে থাকা অবস্থায় এমন। আর সাথে কিন্তু এসি বা অন্য কিছুই চলতেছে না। তো এই অবস্থায় আমি যদি হ্যান্ড ব্রেকটা নামাই, ডিতে দিই, আরপিএমটা এরকম দেখা যাচ্ছে। তো আরপিএমটা যদি কম হয় তাহলে এটা বাড়ানো যাবে, ঠিক আছে? এটার সাথে কিন্তু ওই সমস্যা কোনো লিঙ্কড না, এটা আলাদা একটা প্রবলেম। যেহেতু এটা এলপিজিতে আছে, এলপিজিটা একটু বাড়াই নিলেই হবে। যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না আমি চেষ্টা করবো ভিডিও শেষে দেখা দিতে এলপিজিটা কীভাবে বাড়াবেন আপনারা ট্রেডিশনাল এলপিজিতে। আর অন্যান্য গিয়ারগুলোও দিয়ে দেখাই, মানে ড্রাইভ মোডে যে কোনো গিয়ারে আরপিএমটা এততে, নিউট্রালে দিলে এরকম, রিভার্সে দিলেও যে কোনো ড্রাইভ মোডের মতোই, আর পার্কিংয়ে দিলে এরকম। এখন আসেন, যদি এসি চালাই তাহলে কেমন হবে। এসিটা দিলাম, এসি দিলে স্লাইটলি বেড়ে যাচ্ছে, এটাই স্বাভাবিক, এমনটাই হওয়ার কথা। আগে দেখা গেছে যে এসি দিলে এটা কমে যেত, এটা অস্বাভাবিক ছিল। তো এসি অবস্থায় এইরকম, এরপরে যদি যে কোনো ড্রাইভ মোডে দিই তাহলে হালকা বাড়তি থাকে, যেহেতু এসি চলতেছে আরপিএমটা হালকা বাড়তি থাকে যে কোনো ড্রাইভ মোডে। এই অবস্থা, হ্যাঁ, নিউট্রালে পার্কিংয়ের মতোই। তো এখন বলা যায় যে মানে এক্সট্রা কোনো ফুয়েল বার্ন হচ্ছে না, এসি কিন্তু এখন চলতেছে। তো যখন আপনার মানে আরপিএমের ডিস্টার্বটা হয়, অনেক কারণেই হইতে পারে আরপিএমের ডিস্টার্ব। অনেকেই ফেসবুকে পোস্ট দেয়, আমি দেখছি যে আরপিএম ডিস্টার্ব করতেছে, যেটাকে মেকানিক্যাল ভাষায় রাফ আইডলিং বলে। সেই প্রবলেমটা যারা ফেস করে তাদের জন্য এই ভিডিওটা বানাইলাম। আসলে অনেকগুলো প্রবলেমই হইতে পারে, তার মধ্যে এইটা একটা প্রবলেম। এই যে আজকে যে পাইপটা ছুটে গেল, সেটা পাওয়ারের সাথে মানে লিঙ্কড আপ থাকে। তো ওটা যে কোনো কারণে ছুটে গেছে গা। আমার আগে যে মিস্ত্রিটা পাওয়ার মোটরে কাজ করছিল সে খুব একটা ভালো ছিল না, সে কারণে হয়তো সে এটা দেখে নাই। সে টেম্পারেচারের যে নিডলটা দেখতেছেন এই দিক দিয়ে, এই তো টেম্পারেচারের যে নিডলটা, এটাও কাজ করতো না, কারণ সে তারটা খুলে রাখছিল। ওই জন্য এগুলো আমার গিয়ে সব আবার ঠিক করছি। এটা আমার এক্সট্রা টাকা লাগছে, শ্রম গেল, সময় গেল। সবাই মিস্ত্রি যাকে দিয়ে কাজ করেন এগুলো খেয়াল রাখবেন। আর আপনার গাড়ি যদি রাফ আইডলিং করে তাহলে
এইটা কিন্তু একটা কুড বি এ প্রবলেম, যে এই কারণে আপনার গাড়িটা রাফ রাইডিং করতে পারে। তো আপনার তো পাইপটাই দেখাইছি আপনাকে, ওটা একটু চেক করে দেখেন ওটাতে কোনো প্রবলেম আছে কি না। হোপফুলি আপনারা সমাধানটা পেয়ে যাবেন। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোন দিক দিয়ে এলপিজিটা আপনি মানে অ্যাডজাস্ট করবেন, এটা একটু দেখাচ্ছি। আসে এটা প্লাস মাইনাস করবেন তাহলে অ্যাডজাস্ট করবেন। তো এই ভিডিওটা এটুকু ছিল, অন্য কোনো নতুন ভিডিওটা দেখা হবে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।